মর্নিং, আশা করি ভালো আছো, সবাই যে যেখানে আছো সুস্থ আছো এবং সুস্থ থেকো। আমরাও ভালো আছি, কিন্তু মানসিক দিক থেকে ভালো নেই। আর রোজ রোজ মানে প্রায় দিনই তোমাদেরকে বলতে হচ্ছে কথাটা, কিন্তু বিশ্বাস করো ভালো থাকতে তো আমরা সবাই চাই, তাই না? কিন্তু তবুও পরিস্থিতি হয় মাঝে মাঝে এমন যে আমরা ভালো থাকতে চাইলেও আমরা ভালো থাকতে পারি না। অ্যাকচুয়ালি আমরা যেটা চাই সেটা সবসময় পাওয়া তো সম্ভব নয়। আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি তোমাদের কাছে। আমি গতকাল কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার মানসিক অবস্থা ছিল না ভিডিও শ্যুট করবার। কীভাবে কথাটা শুরু করব আমি ঠিক বুঝতে পারছি না। মানে কটা দিন ধরে এমন সব ঘটনা ঘটে যাচ্ছে যে আমার নিজের মানে আমি নিজে পারছি না এগুলোকে ঠিক হজম করতে, সহ্য করতে। আর তোমরা তো আমার ফ্যামিলি, তোমাদের তো বলতে হবে, কারণ না হলে তোমরা বুঝবে কী করে যে কী হয়েছে। গতকাল আমার ভিডিওটা একটু দেরিতেই গেছে, সকালবেলা উঠেছিলাম জানো তো। আমি প্রত্যেক দিন 8টার সময় ভিডিও ছাড়ি, 8টা থেকে 8:30 মধ্যে আমার ভিডিও যায়। আমি সকালে ঘুমের থেকে উঠে একটু ফ্রেশ হই, তারপরে আমি চাটা নিয়ে কিন্তু বসে পড়ি, ভিডিওটাকে এডিট আমি করে রাখি রাত্রিবেলায়, থাম্বনেলও বানিয়ে রাখি, শুধু আমি এসইও করি জিনিসটাকে একটুখানি। তারপরে এবার আপলোড হতে আমাদের এখানে একটু সমস্যা হয় একটু যেতে, যার জন্য আমি সকালটাকে বেছে নিয়েছি যে সকালটাতে তবুও গিয়ে পৌঁছায়, কিন্তু দুপুরের পর খুব অসুবিধা হয় ভিডিও আপলোড করতে। যাই হোক, আমি জাস্ট বসেছি, ভিডিওটা নিয়ে আমার শ্যুট করাই ছিল আমি আপলোড করব। সেই মুহূর্তে আমাদের পাড়ারই এক বৌদি এসে আমাকে এমন একটা খবর দিল যে আমি না সেই তখন থেকে মানে আমি 24 ঘন্টা আগের কথা বলছি, কালকে ঠিক এই টাইমে এখন বাজে ঘড়িতে 7:15, কালকে ঠিক সকাল 7:15 সময় ও এসে আমাকে খবরটা দেয়। মানে সেই 7:15 থেকে আর এই 7:15, 24 ঘন্টার মধ্যে আমি 1 সেকেন্ড কথাটা আমি ভুলতে পারছি না, আমার মাথার থেকে আমি সরাতে পারছি না। যারা আমার পুরনো দর্শক, কাকলি রন্দরমহল ফ্যামিলির যারা পুরনো দর্শক, তারা হয়তো ওকে দেখে থাকবে। ও মাঝখানে ওদের বাড়িতে একবার চুরি হয়ে গিয়েছিল, ও বাচ্চা মেয়ে, খুব বেশি হলে 15 বছর বয়স ওর হবে কিনা সন্দেহ। ওর ছবি আমি দিতে পারতাম কিন্তু আমি দিলাম না, কারণ আমার মন চাইল না। ও রোজই আসে আমার কাছে, আমার দোকান থেকে একটা জিনিসও নেয়, ওরাও রিসেন্ট করে দোকান করেছে, আমাকে প্রসাদও দিতে এসেছিল। গতকাল সকালবেলা আমি ঘটনাটা শুনি 7:30 সময়, গত পরশু দিনও সকালবেলা এসেছিল। মানে আমি যখন শুনলাম কথাটা আমি বিশ্বাস করতে পারিনি। আমি কখনো কেউ মানে সেরকম কিছু পাড়ার মধ্যে, পাশের বাড়ি সেটা আলাদা ব্যাপার, কিন্তু দূরে কারোর কিছু শুনলে আমি কখনো যাই না, কারণ আমি মৃত্যুটাকে আমি মেনে নিতে পারি না সত্যি কথা বলতে। সেটা যারই হোক, সেটা বাচ্চারই হোক কি বয়স্ক লোকেরই হোক, মৃত্যুটা আমার কাছে খুব বেদনাদায়ক, আমি মেনে নিতে পারি না। এই কথাটা শুনে না আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমি লালটুকে বললাম আমি ঘুরে আসি একবার, আমার খুব অস্বস্তি হয়েছে, মনটা আমার খুব ছটফট করছে। আর বিশ্বাস, লালটু আমাকে বারণ করেছিল যে তুমি যেও না, তোমার কিন্তু তুমি কিন্তু সামলাতে পারবে না, তোমার কষ্ট হবে, তুমি যেও না। আমি ওর কথা শুনিনি, আমি বললাম না কেন, সত্যি বলছি আমি ভাবছিলাম যেতে যেতে যে খবরটা মিথ্যে, আমি হয়তো গিয়ে দেখবো সব কিছুই ঠিক আছে, আমি এটা নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরে আমি আমাদের পাড়ারই কয়েকজনের আলোচনা শুনে আমি স্পষ্ট হয়ে গেলাম যে ঘটনাটা সত্যি নয়, ঘটনাটা সত্যি মিথ্যে নয়, আমার মাথা কাজ করছে না আসলে। তা আমি গেলাম যথারীতি তাদের বাড়িতে গিয়ে পৌঁছলাম। তা ওর মানে যে বাচ্চাটার কথা বলছি, ওর জ্যাঠ তো দিদি দাঁড়িয়েছিল, আমি ওকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, হঠাৎ করে কী হলো। তা ও বলল সকালবেলা ও নাকি মার সাথে ঘুরতেও গেছিল কলকাতাতে, এবং ফিরে এসে ও পড়তে গেছে, ও নাকি লুডুও খেলেছে সন্ধ্যের দিকে, তারপরে ও ওপরে চলে যায়। ওরা যেহেতু বললাম ওর মা একটা মুদিখানা ছোট্ট একটা দোকান দিয়েছে, মা দোকানেই ছিল, এবার ওর মার নাকি 9:30 কি মনে হয়, মনে হওয়াতে ওর মা ওপরে যায় এবং গিয়ে দেখে ও উপুর হয়ে বিছানার ওপরে পড়ে রয়েছে।
ওর মা ওখান থেকে সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে, তখন সবাই যায় এবং গিয়ে ওর হাতে পায়ে ডড়াডলি করে। ডাক্তার আমাদের এখানে পাঠানো করে, ডাক্তারের ভীষণই সমস্যা, চাইলেই আমরা ডাক্তার পাই না। তা ওরাও নাকি অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করে কাউকেই সেই মুহূর্তে বাড়িতে আনতে পারেনি। ওর বাবা অটো চালায়, তা উনিও সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না, ওদের কোনো রিলেটিভ মারা গেছে না সেখানে গিয়েছিলেন। তা যাই হোক, ওরা সবাই মিলে বোধ হয় কোনো ডাক্তারের, মানে আমি আর শুনতে পারছিলাম তারপরের ঘটনা কি আমি আর শুনতে পারছিলাম না। তা যেটুকুনি বুঝলাম ওর কথা, ডাক্তার এসেছিল, বলেছিল এসে নাকি বলেছেন যে ওর কার্ডিয়াক অ্যাটাক হয়েছে এবং অনেকক্ষণ আগেই নাকি এক্সপায়ার করে গেছে। 15 বছরের একটা জীবন শুরুর আগে শেষ হয়ে গেল, মানে আমি সত্যি ভাবতে পারছি না। প্রত্যেক দিনও আসতো, প্রত্যেক দিন আসতো, ডাকতো, আমার পুরনো ভিডিওতেও ওর সাথে আমার ভিডিও আছে, সাইকেল কিনেছে দেখাতে এসেছে। এই ঘটনার পরে আমার আর কোনোভাবেই আমি পারিনি যে একটা শ্যুট করি, ক্যামেরার সামনে এসে শ্যুট করার মতন এই ঘটনাটার পরেও আমার অত বড় ক্ষমতা ছিল না। সত্যি বলছি আমি সারাদিনই পারিনি, আমি ভেবেছিলাম সন্ধেবেলায় বসে তোমাদের সাথে একটুখানি ব্যাপারটা, মানে একটা শ্যুট করবো, এই শ্যুটটা ভেবেছিলাম গতকাল সন্ধেবেলায় করবো, কিন্তু আমি পারিনি। আর তিতলি বা লালটু কেউই আমাকে কালকে সেভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেনি, একটা কারণেই, কারণ ওরাও খুব আপসেট ছিল। এটা আপসেট হওয়ার মতনই তো ব্যাপার, তাই না? এটা মেনে নেওয়া খুব কঠিন, এটা মেনে নেওয়া খুব কঠিন, মানে আমার খুব কষ্ট হয়েছে। আমি কালকের সানডে ছিল, বাজার এসছে আমাদের, আমি রান্না করেছি, সব কিছু করেছি, কিন্তু আমি কিছুতেই একটা মুহূর্তের জন্য ঘটনাটাকে ভুলতে পারিনি, পারিনি ভুলতে। আমি রাত্রিবেলা ভেবেছিলাম আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোবো, কেননা এইসব ঘটনার পর আমার ঘুম আসতে চায় না সহজে, আমি ভীষণ ভাবি যে কোনো জিনিস নিয়ে, কিন্তু ঘুমের ওষুধ আমি খাইনি। আমি ভাবছিলাম যে না, আমি ঘুমের ওষুধ খাবো না, আমাকে তো একটু সহ্য করতে, আমার দু একজন বন্ধুর সাথে আমার কথা হলো এবং তারা আমাকে খুব বকাবকিও করলো, বললো তুই রাস্তাঘাটে বেরোস না, তুই যখন এগুলো সহ্য করতে পারছিস না, তোর যখন এরকম সমস্যা, তুই রাস্তায় বেরোস কেন, তুই মানুষের সাথে মেলামেশা করিস না, তুই একা থাক, এগুলো তো সহ্য করতে লাগবে, অনেক কিছু ঘটে জীবনে। আমি তারপরে আর ওষুধটা খেলাম না, ঘুমিয়ে পড়েছিলাম রাতে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু সকালবেলাটা হওয়ার সাথে সাথে আমার ভীষণ ভিতরে খুব কষ্ট হচ্ছে, মানে আমার না আমার খুব কষ্ট হচ্ছে, মানে আমি আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, কিন্তু আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। এটুকুনি বলার ছিল, আমি আজকে তৈরি করতে পারিনি। নিশ্চয়ই তোমরা, আমার ফ্যামিলির লোক, তোমরা বুঝবে আমার কষ্টটা, কারণ তোমরা তো আমাকে চিনেছো, আজকে একটা বছর ইউটিউবে আমি আছি, তোমাদের সাথে রয়েছি, তোমরা আমার ফ্যামিলির মেম্বার, আজকে 1 বছর হয়ে গেছো, সুতরাং আমার পরিবারের সবাই নিশ্চয়ই আমাকে বুঝবে যে আমি এরকমই। একটা পরিবারের সবাই তো সমান হয় না, হয়তো অনেকে অনেক কিছুকে ওভারকাম করে পারে, প্রফেশনাল উচিত সেটা, আমি পারি না, সবাই সব কিছু পারে না, একটু মানিয়ে নিই আমাকে। আজকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলোর কথা আজকে আর বলবো না, মনে হলে অবশ্যই করবে, কিন্তু আমি আজকে আর সেইভাবে তোমাদেরকে বলতে পারছি না, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আজকে আর বলতে পারছি না, ভালো লাগলে করো। একটা কথাই বলবো, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।